আসসালামু আলাইকুম, ইয়াসমিন আলাউলিন স্বাগত জানাচ্ছি পল্লি টিভি সংবাদে। প্রথমে জানিয়ে দেব শীর্ষ সংবাদগুলো। ট্রেনের বগি লাইন চ্যুত হয়ে বন্ধ পাঁচ জেলার রেল যোগাযোগ। বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত। বরগুনার বেতাগি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। নাটোরে বিসিক ঐক্য স্বাধীনতা মেলা শুরু। এবং মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে মসজিদে আর্থিক অনুদান প্রদান। দর্শক দেখছিলেন শীর্ষ সংবাদ, নিয়ে যাব বিস্তারিত সংবাদে। ট্রেনের বগি লাইন চ্যুত হয়ে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়ার সঙ্গে পাঁচ জেলার রেল যোগাযোগ 22 ঘন্টায়ও সচল হয়নি। এদিকে ঘটনার রেলের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেল বিভাগের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি সরিয়ে নিয়ে লাইন মেরামত করার কাজ চলছে। শনিবার বিকেল নাগাদ লাইন মেরামত শেষে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দুপুর 2-4 দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে মালবাহী একটি ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ট্রেনটির সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা যায় 22টি বগি সমন্বিত গম বোঝাই ট্রেনটি ঈশ্বরদী থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে কুষ্টিয়া বড় স্টেশন ক্রস করে ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পাকশি সাব ডিভিশনার প্রকৌশলী বীরবল জানান, 12 ঘন্টার চেষ্টা চালানোর পর লাইনচ্যুত 4টি বগি সরিয়ে নেওয়া হয়েছে, আরও 1টি বগি সরানোর কাজ চলছে। 170 জন কর্মী টানা কাজ করছেন। শনিবার বিকেল নাগাদ কাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব আলতাফ হোসেন, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন শেখ হেলাল, শ্রী তাপস কুমার নিরোগী। উক্ত সাধারণ সভায় শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিকের সার্বিক নিরাপত্তার স্বার্থেই সংগঠনকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব শেখ, সাংগঠনিক সম্পাদক রঞ্জু আহমেদ, কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম সাপ্রু বাবলু সহ সভাপতি আতিকুর রহমান বাবলু, রমজান আলী আব্দুল কাদের ও ওমর আলী আতিকুর রহমান আরিফ। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নূর আমিন বাবলু, আরিফুর রহমান, হেলাল উদ্দিন সহ বগুড়া অটোরিকশা শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা। জনতা আমার শক্তি, সততা আমার মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে বেতাগির 1 নং বিবেচিনী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বর্ধিত সভা সফল করার লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রুবেল হাওলাদারের বর্ধিত সভায় হাজার হাজার লোকের উপস্থিতির মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনী ইউনিয়নে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রনেতা রুবেল হাওলাদার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, দলের কাছে মনোনয়ন চাইবেন, দল মনোনয়ন দিলে বিবিচিনী ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং দল তাকে যদি মনোনয়ন না দেয় যাকেই দিবেন তার সাথে কাজ করবেন বলে জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরে মাসব্যাপী বিসিক ঐক্য স্বাধীনতা মেলা শুরু হয়েছে। নাটোরের দত্তপাড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজিত এই মেলার উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান এনডিসি উপব্যবস্থাপক দিলরুবা দীপ্তি প্রমুখ মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মালিকদের 70টি স্টল স্থান পেয়েছে মৌলভীবাজার জেলা প্রতিনিধি এফ হাসান হিমেল জানিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে বড়লেখার মোহাম্মদনগর বায়তুল জান্নাত মসজিদের দ্বিতীয় ধাপের আর্থিক অনুদান নগদ 1,32,000 টাকা প্রদান করা হয়েছে নির্মাণাধীন মোহাম্মদনগর বায়তুল জান্নাত মসজিদের সম্মুখে অনুদান হস্তান্তর অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সমন্বয়ক শামীম আহমেদ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও অনুদান হস্তান্তর করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সহসভাপতি ও বড়লেখা সমিতির সিলেটের কোষাধ্যক্ষ আব্দুল কাদের তাপাদ্দার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বড়লেখা ফাউন্ডেশন ইউকে সমন্বয়ক শামীম আহমেদ মাস্টার বড়লেখা ফাউন্ডেশন ইউকে শুভাকাঙ্ক্ষী ও বড়লেখা সমিতি সিলেটের উপদেষ্টা এ আর শাহীন প্রভাষক এম এ হাসান ব্যবসায়ী সোহেল ওসমান গনি ইউপি সদস্য বেলাল আহমদ সাবেক ইউপি সদস্য আবুল কালাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ভূমিদাতা শাহেদ হোসেন সমাজসেবক কামাল আহমেদ সহ অনেকেই বক্তব্য রাখেন পরে অতিথিবৃন্দ মসজিদ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান হস্তান্তর করেন বক্তাগণ বড়লেখা ফাউন্ডেশন ইউকের সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এ সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন দর্শক শেষ করব পল্লী টিভির সংবাদ শেষ করার পূর্বে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরো একবার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বন্ধ 5 জেলার রেল যোগাযোগ বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত বগুড়ার বেতাগী আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নাটোরে বিসিক ঐক্য স্বাধীনতা মেলা শুরু এবং মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে মসজিদে আর্থিক অনুদান প্রদান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ জনতার কথা বলে।